আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। আবারও ধর্মঘটে যাচ্ছেন ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা। 7 বছর বয়সে কোরআন মুখস্থ করে লুটেনের মারিয়া আসলামের চমক। আইসে যোগ দেওয়া তারিনা শাকিলে 6 বছরের কারাদণ্ড। ওয়েস্ট লন্ডনে লেবার পার্টির উদ্যোগে এমপিটিএলএফ এর দিকে সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 10 ফেব্রুয়ারি থেকে আবারও ধর্মঘটে যাচ্ছেন ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা। জুনিয়র বলা হলেও অনেকেই 6 থেকে 7 বছর ধরেও কর্মরত রয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দাবি দেওয়া আদায়, বেতন ভাতা কর্তনের প্রতিবাদে আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন ব্রিটেনে কর্মরত জুনিয়র ডাক্তাররা। এই ধর্মঘটের কারণে হাজার হাজার রোগীর অপারেশন ও অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঝুঁকিতে রয়েছে। এবারে ধর্মঘটে জুনিয়র ডাক্তাররা ইমার্জেন্সি সার্ভিসেও কাজ না করার ঘোষণা দেন, তবে ইউনিয়ন লিডাররা ইমার্জেন্সি সেবা বহাল রাখার ঘোষণা দিয়েছেন। গত মাসেও সরকারের বিভিন্ন সিদ্ধান্তে বিরোধিতা করে চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেন, কিন্তু সরকারের সাথে আলোচনা প্রক্রিয়াধীন থাকায় সেই ধর্মঘট থেকে সরে আসেন জুনিয়র ডাক্তাররা। এবার সরকারের সাথে সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে আবারও ধর্মঘটের ডাক দেন আন্দোলনরত চিকিৎসকরা। এসএন জামান, চ্যানেল আই, নিউজ ডেস্ক। ব্রিটেনের লটনে 7 বছর বয়সী শিশুকন্যা মারিয়া আসলাম পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময়ে জন্ম দিয়েছে। মারিয়া যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি চ্যারিটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সুরা ইয়াসিন প্রতিযোগিতায় অংশ নেন। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। ওই প্রতিযোগিতায় অংশ নিতে দ্রুততম সময়ে সুরা ইয়াসিন মুখস্থ করেন মারিয়া। তার মুখস্থ করার অসাধারণ দক্ষতার প্রেক্ষিতে তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। এখানে তিনি মাত্র 2 বছর বয়সে পুরো কোরআন শরীফ মুখস্থ করেন। মারিয়াকে কোরআন শরীফ মুখস্থের প্রতি অনুপ্রাণিত করার জন্য তার মা কোরআন শরীফ কারিমের কিছু অংশ মুখস্থ হয়ে গেলে তাকে কিছু একটা উপহার দিয়ে উৎসাহ দিতেন। At the end of August 2015, my mommy, who was my teacher, and I thought of a nice idea. I was going to start memorizing Surah Al-Baqarah on the 29th of August, and because this was going to be my last Surah to memorize, we wanted to make it extra special. Our beloved Prophet Sallallahu said, read Surah Al-Baqarah, for verily grasping it is a blessing, and ignoring it is a sorrow, and magicians cannot bear it. Our Prophet Sallallahu Alaihi Wasallam went on to say, everything has a hump, and the hump of the Quran is Surah Al-Baqarah. The throne verse is also in this surah. It is Ayah 255. It is a very powerful verse, and when recited, inshallah, keep the shaitan away. I think you should recite this daily in your homes and teach it to your children. 14 মাসের ছেলের পাশে বন্দুক রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিল তারিনা শাকিল। তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে 14 মাসের শিশুপুত্রকে নিয়ে সিরিয়া যাওয়ার জন্য ব্রিটেনের এক আদালতে এক মুসলিম মাকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। বিবিসি জানায়, শুক্রবার বার্মিংহামের একটি আদালতে এই রায় দেন। আদালতে তারিনা শাকিল সিরিয়া যাওয়ার কথা স্বীকার করলেও আইএসে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন। তবে আদালতে তিনি বলেন, বৈবাহিক জীবনের অশান্তির কারণে ছেলেকে নিয়ে তুরস্কে ছুটি কাটাতে যান। তারপর সেখান থেকে 2014 সালের 20 অক্টোবর তিনি সিরিয়া যান, কিন্তু সিরিয়ায় গিয়ে তিনি ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন বলেও দাবি করেন 26 বছর বয়সী তারিনা। ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে হ্যাম এস্টেট ও কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সম্মানে রোববার ব্রন্টেসবারি পার্ক ওয়ার্ডে লেবার পার্টির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবিদ তারাউল ইসলামের তত্ত্বাবধানে ও হেলেন ব্রাউনের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথিতে বক্তব্য রাখেন ব্রান্ড কাউন্সিল লিডার কাউন্সিলর মোহাম্মদ বার্ট, ডেপুটি মেয়র ফারুয়েস আহমেদ প্রধান অতিথি বক্তব্য রাখেন, টিউলিপ সিদ্দিক লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খানকে জয়ী করার লক্ষ্য সবার সহযোগিতা কামনা করেন। সভার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া ইসলাম, তারিকুল ইসলাম, কাউন্সিলর জেনি লং, লেবার পার্টির নেতা শহীদুর রহমান, শাহানুর খান, আশরাফ উদ্দিন, আব্দুল মমিন চৌধুরী প্রমুখ।
যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমানের সম্মানে রোববার সাসেক্স স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান হরমুজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনসারুল হক, রবিন পাল, নুরুল হক, লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, আনহার মিয়া, ইলিয়াস মিয়া, গোলাম কিবরিয়া, তাজির উদ্দিন মান্নান, ইউসুফ কামালী, আহবাব মিয়া, এনামুল হক প্রমুখ। সভায় বক্তারা বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নে শফিকুর রহমানের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেন্ট্রাল লন্ডন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 80তম জন্মবার্ষিকী ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার উপরে আওয়ামী লীগের সরকারের রাষ্ট্রদ্রোহী মামলার প্রতিবাদ জানান। সেন্ট্রাল লন্ডন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুহেল আহমেদের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম লুৎফুর রহমান, শেখ শামসুদ্দিন আহমেদ শামীম, গোলাম রব্বানী, কামাল উদ্দিন, কবির মিয়া, ইকবাল হোসেন, ফেরদৌস আলম, তাজুল ইসলাম, শামীম আহমেদ, সোলাইলিহীন, করিম চৌধুরী প্রমুখ। নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এম মোতাহার হোসেনের সভাপতিত্বে ও মির্জা কামাল হারুনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাওয়ার হামলেসের নির্বাহী মেয়র জন বিগস। অনুষ্ঠান সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জন বিগস। বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী, কাউন্সিলর ওহিদ আহমেদ, ডক্টর মুস্তাফিজুর রহমান হারুন, ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, আশরাফ উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট ফিরোজ আহাদ খান, জাহাঙ্গীর ফিরোজ, ব্যারিস্টার আনোয়ার, মনিরুল হক চৌধুরী, আবু জাফর, আবু তাহের, ব্যারিস্টার আশরাফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক আতাউল্লাহ ফারুক। ভয় যে মানুষের চরম দুটি নিত্য বস্তু হবে খাঁটি, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভাবতরঙ্গ বাউল সন্ধ্যা। বাংলাদেশ উদীচি শিল্পী যুক্তরাজ্য সংসদ ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের যৌথ উদ্যোগে পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে রোববার অনুষ্ঠানে বাউল এবং লোকসঙ্গীতের পটভূমি নিয়ে আলোচনা করেন সাগুপ্তা শারমিন তানিয়া, সহসাধারণ সম্পাদক সাহাব আহমদ বাপচু। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুবের আক্তার সোহেল। সঙ্গীত পরিবেশন করেন উদীচি শিল্পবৃন্দ ও সত্যেন সেন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডক্টর রফিকুল হাসান খান, মাহমুদ এ রোফ, ডলি ইসলাম, কাউন্সিলর মতিনুজ্জামান, হামিদ আহমেদ সহ বিশিষ্ট জনেরা। সবাই অনুষ্ঠানের প্রশংসা করেন। পর্তুগিজ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের উদ্যোগে বার্ষিক পুণ্যমিলনী সভা রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফিরোজ জামানের সভাপতিত্বে ও সোহেল কাজীর পরিচালনায় অনুষ্ঠানটি পর্তুগাল থেকে আসা পরিবারগুলোর মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, মোশারফ হোসেন কিরণ, আশিকুর রহমান সবুজ, দুলাল মোল্লা, ফাহিমা তুজ জোহা অমি, কাজী শাহিন, আরজু, শেখ সুইটি ও শামিমা আক্তার। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জোনেদের পরিচালনায় সভার ঢাকা দক্ষিণ এলাকা উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য কমরউদ্দিন আহমেদ মাস্টার, তাসুরুল আলী মাস্টার, দাওয়ার নজরুল ইসলাম এবং মসুদ আহমেদ জুয়েল, শামীম আহমেদ ও এতোয়ার হোসেন মুজিব, সেলিম আহমদ, মুকিতুর রহমান, কাউসার আহমেদ জোগলু, আনোয়ার শাহজান, রিয়াজ উদ্দিন, ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠিত হল আল কিবরা ট্রাভেলসের অষ্টম হাজ পুণ্যমিলনী। এই উপলক্ষে পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে বসেছিল পালনকারী হাজিদের মিলন মেলায়। প্রায় 4 ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে হাজিরা কাটালেন হজের বিভিন্ন স্মৃতিচারণ করে। প্রতিষ্ঠানের কর্ণধার আনোয়ার আলী সভাপতিত্বে ও টিভি প্রেজেন্টার ফারহান মাসুদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএমজি এয়ার কার্গোর ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ, মাওলানা আব্দুর রব, মাওলানা শেখ সোলেমন গনি, মাওলানা কারি শামসুল হক ছাতুকি ও শাহ দেওয়ান হুসেন। অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন
আল কিবলা ট্রাভেলসের ডাইরেক্টর আলহাজ খান। বক্তারা বলেন, আল কিবলা ট্রাভেলস প্রতি বছর হজ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা হাজিদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। প্যান্টে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, বাংলা ভাষা ব্রিটেনের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে নর্থ ওয়েলসের সেমিনার। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ক্যান্ট আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা রোববার ক্যান্টের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জুনেল আহমেদের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি নজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, মাহমুদ আলী, সিরাজ আহমদ, জুবায়ের আহমেদ সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি, বিএনপির ব্যর্থতার কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালিদের কাছে তুলে ধরার প্রয়াসে নর্থ ওয়েলস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এসানুল হক জানান, শনিবার নর্থ ওয়েলস বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশনের আয়োজনে নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটি সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনের সঞ্চালনায় এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়া। সভায় বক্তারা প্রবাসে আমাদের নতুন প্রজন্মের মাঝে ভাষা চর্চার ছড়িয়ে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালিক কাউন্সিলর আব্দুল মুকিত, কাউন্সিলর মোহাম্মদ সুলতান, কবি নুরুজ্জামান, এটিএম লোকমান প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি সহকারী হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়ার হাতে নর্থ ওয়েলস বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় পার্টির মহিলা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জাতীয় যুব সংহতি যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সদস্য সচিব মনসুর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করা ও সংগঠনের গতিশীল করার প্রয়াসে যুব সংহতি যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সদস্য সচিবকে স্মল হিতের মিডিয়া পয়েন্টে সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় পার্টি মহিলা সমর্থকের গোষ্ঠীর সভাপতি মিসেস জুলেখা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালিমা বেগমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এম জাকির হোসাইন। বক্তব্য রাখেন মহিলা পার্টি নেত্রী রহিমা বেগম, সাইমন বেগম, ফাতিমা বেগম, রবিনা বেগম, জাতীয় যুব সংহতি নেতা আকমল হোসেন, পারভেজ আহমেদ, নানু আহমেদ, নাজ আহমেদ ও সংবর্ধিত অতিথি মনসুর আলম প্রমুখ। সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট ইউকের পক্ষ থেকে আয়োজন করা হয় চ্যারিটি ডিনারের। বিস্তারিত দেখুন আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর রিপোর্টে। ঐক্য, শান্তি ও প্রগতি এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট। সাউথ শিল্ডের ওশন রোডে জিরার রেস্টুরেন্টে হয়ে গেল সৈয়দপুর যুব পরিষদের চ্যারিটি ডিনার পার্টি। যুব পরিষদের তহবিলকে শক্ত করার জন্য এই আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সৈয়দপুরের কৃতি সন্তান দুই ভাই সাজিদুল হক এবং শামসুল হক। বর্তমানে মিক্স মার্শাল আর্টের ওয়ার্ল্ড টাইটেলের অপেক্ষায় আছেন এই দুই ভাই। বেল্ট পরিয়ে দেন পরিষদের সভাপতি মোহাম্মদ মকসুদ কুরুশি এবং সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন রশিদ। আমন্ত্রিত বক্তারা বলেন, আজ সৈয়দপুর যুব পরিষদ কর্তৃক আয়োজিত ডিনার পার্টিতে সম্মানিত যুব পরিষদের সদস্যবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের গর্ব ইউকের মাটিতে সাউথশিলে আমাদের দুজন ফাইটিং ফিটের আজকে এখানে আমরা সৈয়দপুরের পক্ষ থেকে তাদেরকে যে সম্বর্ধনা দিয়েছি, আমি তাদেরকে
তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। সবাই আরও বক্তব্য রাখেন মইনুল ইসলাম, সৈয়দ জিয়াউল ইসলাম, সৈয়দ শাহীন, মল্লিক শহীদ মিয়া, সৈয়দ জয়নুল হক সহ প্রমুখ। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সাউথ শিল্ড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বাদিয়া তত্ত্বাবধানে মিলানে অনুষ্ঠিত হলো মানবাধিকার বিষয়ক সেমিনার। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। 30 জানুয়ারি শনিবার মিলানের ডোমো পালাসো মারিনোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্দিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সেমিনার 2016। মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাহিদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তাইফুর রহমান ছোটন, সভাপতি ইতালি বিএনপি, আলহাস এম এ মালেক, সভাপতি লন্ডন বিএনপি, ব্যারিস্টার এ এস এম আবু সায়েম, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএনপি, নাসিরুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক ইতালি বিএনপি, রোজারিও লার্দিনো ডেলিগেট কাউন্সিলর মিলান এবং আয়েশা চৌধুরী কাউন্সিলর নিউ হ্যাম লন্ডন। সেমিনারে রোম সহ ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়। এ সময় আওয়ামী লীগ শাসনকালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উপর বিএনপি কর্তৃক নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বক্তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। আজ সোমবার থেকে দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেটে শিক্ষা বোর্ডের অধীনে 84,586 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল 72,260 জন, সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে 12,326 জন। ভাষার মাসের প্রথম দিনে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ করল সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। সোমবার সকালে বায়ান্নর ভাষা শহীদদের মহান আত্মত্যাগের স্মরণে নগরীতে বর্ণমালার মিছিল ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 10:00 জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিল শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্মিলিত নাট্য পরিষদ ও ছন্দ নৃত্যালয় পরিবেশন করে ভাষার গান ও নৃত্য লেখা। স্মরণ করা হয় মায়ের ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া বীর সেনানীদের। এবার খেলার খবর। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সিলেটের পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। 147 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 24.1 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান যুবারা। আফগানদের পক্ষে 8 ওভারে 31 রান দিয়ে 2 উইকেটে দখল করেন অভিষিক্ত শেলটাক প্যাটেল। এর আগে টসে জিতে ব্যাট করে সিদ্ধান্ত নেয় কানাডা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। আবারও ধর্মঘটে যাচ্ছে ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা। 7 বছর বয়সে কোরআন মুখস্থ করে লুটেনের মারিয়া আসলাম চমক। আইএসএ যোগ দেওয়া তারিনা শাকিলে 6 বছরের কারাদণ্ড। ওয়েস্ট লন্ডন লেবার পার্টির উদ্যোগে এমপি টিউলিপ সিদ্দিকের সম্বর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।